কালকে এখানে প্রোগ্রাম হয়েছিল, আজকে সকাল সকালে সুন্দর মিউজিক বাজছে, সবাই ঘুরতে বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছি। আজকে যাওয়ার তো ইচ্ছা আছে অনেকগুলো জায়গায়। এখন প্রথমে চলে এসেছি ম্যাল মার্কেট। এটা হচ্ছে ম্যালের, ব্লু ম্যালের পাশ দিয়ে যে মার্কেটটা আছে এটা হচ্ছে ম্যাল মার্কেট। এখানে প্রচুর সোয়েটার, ঠান্ডার জিনিস সমস্ত কিছু আছে। সোয়েটারগুলো জাস্ট অসাধারণ। আর এখানে এখনও পুরো মার্কেটটা খোলেনি, জাস্ট এই জিনিসগুলো আছে, ভীষণ দেখতে সুন্দর। আর মার্কেটটা দেখে মনে হচ্ছে সমস্ত কিছু কিনে নেওয়া যাবে, এত এত সুন্দর সুন্দর জিনিস আছে। এই শপটা দেখো, এটা অসাধারণ। এখনো পুরোটা খুলেনি, পুরোটা খুললে আবার আসবো, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আবার। তো চলো এটা দেখতে থাকো। এবার আমি তোমাদেরকে পুরো ম্যাল মার্কেটটা ঘুরে দেখাবো। এই মার্কেটে ঢোকার সময় প্রথমেই পাবে খুব ভালো একটা ফুচকার দোকান। তারপর তো দেখতেই পাচ্ছ যে সবাই এখানে দোকানগুলো তখনও খুলছে, গোজগাজ করছে। আর এখানে কেনার মতো অনেক জিনিস আছে, ছোট ছোট প্রচুর দোকান পাবে, সোয়েটার, চাদর, টুপি, জ্যাকেট, উইনচিটার, এই যে ঘর সাজানোর জিনিসগুলো, অনেক শপিং করার জিনিসপত্র আছে। কিন্তু অবশ্যই ঘুরে দেখে বার্গেনিং করে শপিং করতে হবে, যেহেতু এটা একদম ম্যালের পাশেই, তাই একটু প্রাইসটা হাই থাকে, কিন্তু জিনিসপত্র ভীষণ ভালো থাকে। আমি এখান থেকে প্রচুর শপিং করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পারবে যে কত জিনিসপত্র আছে এই মার্কেটে। এটাই ছিল দার্জিলিংয়ের পুরো ম্যাল মার্কেটটা, আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাই খুব 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 ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।